বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, পরিমনি কেমন চরিত্রবান এটা আমি আপনি খুব ভালো করেই জানি, বা আমি আপনি কেমন চরিত্রবান এটা কিন্তু কেউ না জানলেও আমরা মোবাইল ফোন কিন্তু ঠিকই জানি। আর আমরা ঘরের সিপা সবাই কি করি, আমার আব্বা আম্মা জানার আগে আমার ঘরের কাজের মেয়ে সেটা কিন্তু আগেই ভালো করে জানে। তার কারণ সিপা সবাই আমি অনেক কিছু পেলে রাখি, সেগুলো আমার কাজের মেয়ে কিন্তু আগে খুঁজে পায়। তো যাই হোক, পরিমনির কিছু মানে কি বলবো গোপন তথ্য আজকে সেই কাজের মেয়ে ভাইরাল করে দিল, মানে সোশ্যাল মিডিয়াতে এসে সে সব কিছু ফাঁস করে দিল। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে মাঝে মাঝে আপনাদের জন্য আমি হাগের ভিতরে যাও মার্কা ভিডিও নিয়ে আসি, তবে আজকেও এই ভিডিওটা হাগের ভিতরে যাও মার্কা একটি ভিডিও। তবে আগে যে শাক দিয়ে আমরা আপনাদের জন্য যাও রান্না করতাম, আজকে হেই হাক টয়া ভাই নাই, আজকে মুলা হাক। অতএব যাদের পেটে গ্যাস্ট্রিক ট্যাস্ট্রিক আছে, দয়া করে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইয়ে নেবেন, না হয় এই যাও খাই আপনারা সহ্য করতে পারবেন না। চলুন সেই ভিডিওটা দেখি, পরিমনি কত চরিত্রবান সেটা আমরা ভালো করে দেখি, তারপর আরো আলোচনা করব। আশা করবো আমার সাথেই থাকবেন। ভন্টাই চাইছিল ওরে কাছে পাইলে ওর সাতটাকে ছিঁড়ে তারপর হইল গিয়ে জনগণের সামনে ওর দেহটাকে দেখাইতাম। ভাই, সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের ভাইদেরকে ধোকা দিল পরিমনি। আমি কোথাও ফেসবুক লাইভে বলছিলাম যে কেচ্ছা করতে করতে সাপ বের হয়ে যাবে, আমার কথাটা কেউ শোনেন নাই, অথচ সাপ না গোলবাহার সাপ বের হয়ে গেল। তো সেই পরিপ্রেক্ষিতে বলবো, আমাদের হারুন সাহেব বলছিল যে ডিপের কার্যালয়ে যখন পরিমনি গেছিল, কিছু সাংবাদিক প্রশ্ন করছিল, তখন পরিমনি বলছিল যে একটা সাংবাদিক প্রশ্ন করছিল যে আপনি যে বলছেন আপনাকে হত্যার চেষ্টা এবং ধর্ষণের চেষ্টা করা হইলো, তখন পরিমনি কত ক্ষিপ্ত হয়ে বলছিল যে ইয়া হয়েছে, আপনারা কি শুনেন নাই আমি কি বলছি, আমাকে ওই কথার মনে করাই দিতে চাইেন না, কারণ এখন আমি কাজে ফিরতে চাই। ওই খান কি মাগি, তুই কাজে ফিরবি কীভাবে রে, তুই এত মানুষের ঘুম নষ্ট কইরা। তুই বলস আমি প্রাইম মিনিস্টারের মেয়ে, আমি প্রাইম মিনিস্টারকে মা ডাকছি, ম্যাজিকের মতো আমি মনে কর পুলিশ প্রশাসনের সহযোগিতা পেয়ে গেছি, এখন আমি আরামসে ঘুমাবো। এই বুঝকি, তুই আরামসে ঘুমাবি কীভাবে রে, হ্যাঁ তুই ঘুমাইতে পারবি না, তোকে এদেশের জনগণ ঘুমাইতে দেবে না। কেন ঘুমাইতে দেবে না জানাস, জ্যামি কি আর তোকে, স্যামি আপি আপি হাপি, আপি কি যা করছিল ওরা সহ্য হয় না। জ্যামি ফিস দা খানকির পলা, তোরে মনে কর আমি পুলিশ প্রশাসন ভাইদেরকে বলবো, গণমাধ্যমের ভাইদেরকে বলবো, জ্যামিকে আর পরিমণিকে একেবারে উপরে দুইটা পাও, ওর দুইটা পাও আর দুইটা পাও, চারটা পাও ভা একেবারে পারবে ঠিক মতো বাইন্দা, তারপর মনে করেন টাস টাস করে দিবেন। ওদের কাছে আরো তথ্য আছে, কয়জনকে এভাবে ওরা ব্ল্যাকমেল করছে, কত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকায় দেশ থেকে পাচার করছে পরিমনি, তার তথ্য পাবেন আপনারা। এবং ওর দেহটা কতজনের কাছে দিয়ে এভাবে ব্ল্যাকমেল করে, মনে করেন ওই যে গুলশান ক্লাবে দেখলাম টান্না কাট্টা পরি, একেবারে মনে করেন কিভাবে ট্যাং ট্যাং করে, আমার লজ্জা হচ্ছে, তারপর বলতে হচ্ছে ও একটা মেয়ে আমি একটা মেয়ে, কারণ নারী জাতি কি কালকে রাত্রে থেকে এতটাই কলঙ্ক দেওয়া হলো, সেই নারী জাতির ভিতর আমি একজন পরি। ভন্টাই চাইছিল ওর কাছে পাইলে ওর সাপটাকে ছিঁড়ে তারপর হইল গিয়ে জনগণের সামনে ওর দেহটাকে দেখাইতাম। পরি বুঝকি, তোর মতো আমি মনে কর তোর আমি কী করবো, শোন মিডিয়ার চ্যালেঞ্জ আমি তাকে তোকে আমি ছড়িয়ে দিলাম, যদি পারেন মিডিয়ার কেউই আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেবেন। এই জাহিদ খান বলছিল পরিমনি ছোট্ট, পরিমনি যদি ছোট হয় তাহলে আমি বলছিলাম পদ্মা নদীকে অপমাননা করা হবে, পরিমনি ছোট মহাসাগর। তারপরে মালাকাশ্বরী দুলাভাই আপনি কি বলছিলেন, পারলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেবেন। পরিমনি কাদার মতো মেয়ে না, খুব শক্ত মেয়ে, একদম সিঁড়ি কত আগুন পোয়া ওই পথে আসছে, কত কষ্ট করে আসছে, কাঁদতেই পারে না। এটা হলো মালাকাশ্বরীর কথা। আহা মালাকাশ্বরী ভাই, আপনাকে মিথ্যা করে দিল, এত বড় একটা পরিচালক আপনাকে ধিক্কার দিয়ে দিল, সহ্য করতে পারলাম না আমি। মালিক আফসারি ভাই আপনাকে আমি ভালো করেছিলাম, কারণ দুইবার গেছি আমি রুজি আফসারির কবরস্থানে আপনার সাথে, এবং অনেকবার আপনার সাথে আমার সাথে দেখা হয়েছে পরিচালক সমিতির সামনে এবং শিল্পী সমিতির সামনে। আপনি আমাকে না চিনতে পারেন, আপনাকে আমি চিনি, তার জন্য আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। সোহানুর রহমান সোহান ভাই উনি বলছিল একটা
একদম যুক্তিসম্মত কথা, ওনার কথাটা নাকি পাত্তাই দেয়নি। সোহানা রহমান সন্ভাই বলছিল পরিমনির কিছু কথা একদম আপনি স্পষ্ট করে দেখবেন 71 টেলিভিশনের। সেটা সোহানা রহমান ভাই একেবারে শুয়ে শুয়ে বলছিল পরিমনি যে একটা কি মেয়ে, আপনারা দরকার হলে সাজ দিয়ে দেখবেন। তারপরে সবার লাস্টে আমি আমাদের থানা আমাদের এই যে জেলার পুলিশ সুপার ছিল আমাদের হারুন ভাই, যেটা আপনাকে আমি সেলুট করি, যে আপনি বলছিলেন পরিমনি একটা মানে সম্মানি ব্যক্তি। না, পরিমনি সম্মানি ব্যক্তি না, আপনাকে আমি ভুল ব্যাখ্যা দিয়ে দিলাম। এক কথায় যদি বলতে চান তাহলে আমি বলবো সম্মানি ব্যক্তি আপনি। আমি আপনাকে বলছি আমাদের থানার আমাদের জেলার আমার থানার উপর জেলা নারায়ণগঞ্জ আমাদের জেলার পুলিশ সুপার ছিলেন আপনি। আপনি যে তো বলছেন পরিমনি ছোট বোনের মতো, তাহলে আমি হারুন ভাই আপনাকে বলছি আপনি যখন আমাদের জেলার থেকে চলে গেছেন আপনার কান নাই, তখন আমার নিজের চোখের পানি আসছে। হারুন ভাই আপনার কান নাই, অথচ আমি বুঝলাম না আপনি আপনাকে কিভাবে গ্যারান্টি দিল পরিমনি। আপনি একজন যাজরাই মানুষ, আপনি চিন্তা করেন তো কি করে আজকে আপনি এই যে দফায় দফায় আপনি এসপি হয়েছেন ডিসি হয়েছেন কি করে হয়েছেন নিজের কার্যকলাপে আপনি এত দূর আসছেন, অথচ আপনাকেই মলম লাগাই দিল পরিমনি। হ্যাঁ, আপনার কথাটা আমি সবাই লাস্টে যাই বললাম, কারণ কে শুনবে কিনা আমি জানি না। তারপরে সবাই লাস্টে বললাম, এখন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাদের দিকে যে পরিমনি আপনাদের সাথে কি করলো, এবং পরিমনির পিছে পিছে সর্বোচ্চ পুলিশ প্রশাসন আপনারা তাকে শেল্টার দিলেন, মিডিয়া তাদেরকে শেল্টার দিল। আপনি যদি বিশ্বাস না করেন ডিপির কার্যালয়ে যে পরিমনি আসছিল তখন আপনি ওইখানে একটা যে প্রেস মিটিং হয়েছে সাংবাদিকরা পরিমনিকে ধরছিল বারবার, কিন্তু আপনি বলছিলেন এবং আপনাদের লোকজন বলছিল পরিমনিকে বলার জন্য আইজি মহোদয়ের নাম উনি উনি করে বলছিল উনি 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 মানে কি, ও মানে আমার ঘরের সন্তান, উনি মানে কি আমার ঘরের স্বামী, উনি উনি করে বলছিল। তখন কিন্তু বারবার আপনি শিখাই দিচ্ছিলেন হারুন ভাই আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি শিখাই দিচ্ছিলেন আইজি মহোদয়ের নাম বলো নাম বলো, হ্যাঁ হ্যাঁ করে তারপর বলছিল হ্যাঁ বেঞ্জির স্যার, বেঞ্জির স্যার এবং আমাদের পাশে যে হারুন স্যার আছে ম্যাজিকের মতো কাজ করে দিছে। আমি না ঘুমাইতে ঘুমাইতে স্বপ্ন দেখলাম, ঘুমের থেকে উঠতে না উঠতে দেখি।